খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে কিশোর কিশোরীরা মাদক সহ অন্যান্য অপরাধে জড়াবে না, তাই খেলাধুলার বিকাশে প্রত্যেকটি বিভাগে একটা করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ক্রীড়াঙ্গনে ছেলে মেয়েরা যেন দেশের মুখ যেন উজ্জ্বল করতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আয়োজন। রাজধানীর কমলাপুরে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রধানমন্ত্রীর পক্ষে খেলোয়াড়দের মাঝে বিশেষ আর্থিক অনুদানেরও চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় খেলাধুলার বিকাশে গভীর মনোযোগ ছিল জাতির পিতার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করে দিচ্ছে সরকার। আমাদের পরিবার আসলে খেলাধুলার সঙ্গে সবসময় জড়িত। আমার দাদা নিজেও ফুটবল খেলতেন, আমার দাদার ছোট ভাই সেও খেলতেন, আবার আমার বাবা সেও ফুটবল খেলতেন। মাদকসহ সব ধরনের অপরাধ থেকে কিশোর কিশোরীদের দূরে রাখতে খেলাধুলায় অন্তর্ভুক্তি বাড়ানোর পরামর্শ দেন সরকার প্রধান। আমাদের ছেলেমেয়েদেরকে যত বেশি আমরা খেলাধুলা সংস্কৃতি চর্চার মধ্যে সম্পৃক্ত রাখতে পারবো, তাহলে ছেলেমেয়েরা ওই কোনো বিপথে যাবে না। কখনো মাদকাসক্ত হওয়া বা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হওয়া বা পড়াশোনা ছেড়ে দেওয়া সেগুলি করবে না। তাদের মন এবং তাদের শারীরিকভাবে তারা খুব সুস্থভাবে তারা খেলাধুলাও করবে, পড়াশোনাও করবে। খেলাধুলায় যেন ছেলেমেয়েরা দেশের মুখ উজ্জ্বল করতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে প্রত্যেকটা বিভাগে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তোমাদের মনে রাখতে হবে যে ধীরে ধীরে তোমাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে যে প্রতিযোগিতা করতে হবে সেভাবেই তোমাদেরকে আমরা তৈরি করতে চাই। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দেশের প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব, অর্থাৎ বিকেএসপি প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে করব। অসুস্থ ও বয়স্ক খেলোয়াড়দের সহায়তায় সরকারের আর্থিক বরাদ্দ অব্যাহত রাখার কথা জানান বঙ্গবন্ধু কন্যা। অসচ্ছল অসুস্থ ক্রীড়াসেবীদের সহায়তায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে পূর্বে 10 কোটি আর সামনে আমি আরও 20 কোটি, এই 30 কোটি টাকা মোট আমরা দিচ্ছি, একটা সিড মানি হিসেবে থাকবে। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা।